সবাইকে কেমন আছেন আশা করে সে ভালো আছেন জিও বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন এবং বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে জিন ও জাদু জিন এবং জাদু যাদের মধ্যে জিনের প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে দীর্ঘদিন কবিরাজের কাছে গিয়ে বা তদবির করে করে ওনারা পরেশান হয়ে গেছেন ভালো হচ্ছেন না এবং জাদু ট্রিটমেন্ট করে করেও ওনারা ভালো হচ্ছেন না আজকে বহু রিসার্চের পরে এবং বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে আজকে যে আমলটির কথা আমরা তুলে ধরবো আমি তুলে ধরবো খুবই ইম্পর্টেন্ট জিন যতই বড়ই শক্তিশালী হোক বা জাদু যত বড়ই শক্তিশালী হোক না কেন আজকে যে তদবিরটি বা যে উপায়টি বা যে আমলটির কথা বলবো এর থেকে আপনারা হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট উপকৃত হবে খুব এবং টেস্ট করে এবং বহু পরীক্ষিত যারা দীর্ঘদিন জাদুতে আক্রান্ত আছেন জিন মোটেই ছেড়িয়ে যেতে চাইছে না দেহ থেকে শরীর থেকে জিন শরীর থেকে ছেড়ে যেতে চাইছে না জিন কি করে রকম অসুখ বিসুখ দিয়ে রাখে শরীরের মধ্যে জিন শরীরের মধ্যে জাদু টোনা করে রাখে তন্ত্র তন্ত্রক্রিয়াও করে রাখে অনেক জাদুকর জিন ওরা রুগীর শরীরে দীর্ঘদিন আক্রমণ করার ফলে ওরা জাদু বান তন্ত্র মন্ত্র টোনা টোটকা রুগীর শরীরে করে রাখে জিনটা এবং ওই জিনটা সহজে যেতে চায় না আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন একটুকু ভালো আবার যেরকম সেরকম হয়ে যাচ্ছে মানে জিনটি আবার আপনার বডিতে চলে আসছে বা আপনাকে আক্রমণ করতেছে আর জাদুও হয়তো আপনাকে পেটে খাইয়ে দেওয়া হয়েছে বা বান মেরে দেওয়া হয়েছে যে কোনো জাদু হোক না কেন কুফরি হোক সিপলি হোক তো আপনাকে প্রয়োগ করে দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে আপনি পাঁচ বছর দশ বছর হ্যাঁ পনেরো বছর এই রোগে আক্রান্ত হয়ে আছেন জাদু টোনা বান তন্ত্র মন্ত্র কালাম শিবলি কালাম কালের জাদু এবং জিনে যারা আক্রান্ত হয়ে আছেন তো আপনারা অনেক ট্রিটমেন্ট করেছেন অনেক পয়সা ব্যয় করেছেন কবিরাজের কাছে গিয়ে তন্দিকার কাছে গিয়ে ওই একটুকু ভালো আওয়াজ এরকম সেরকম আজকে এই আমলটি আপনাদের জন্য অন্য মানে অনেক উপকৃত হবে ঠিক আছে এটা বহু পরীক্ষিত করার পরে এই আমলটি আপনাদের সামনে তুলে ধরতেছি যাতে সবার উপকারে লাগে ঠিক আছে কেননা সবাই তো জিন জাদুতে পেরেশান আছে তো আমলটি খুবই মানে কঠিন না সহজ সরল আমল একটু টাইমলি করতে হবে আর কিছুই না তো যারা এই চ্যানেলে যারা আমার নতুন বন্ধু বান্ধবরা দেখছেন ওদেরকে বলবো জিও লাইভ বাংলাকে করে দিন এক্ষুনি সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দেবেন ঠিক আছে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে তো এখন চলি ওই আমলটির কথা যাকে জিন বারবার আক্রমণ করতেছে তার বডি ছেড়ে যেতে চাইছে না তার বডিকে পুরো তার গ্রিপে রেখেছে জাদু তাকে এমন আসল করে রেখেছে তার শরীর থেকে জাদু ছেড়ে যাচ্ছে না বা জাদু কাটছে না এই আমলটি আজকে ওনাদের জন্য আর আরেকটা কথা বলে দিচ্ছে বন্ধু এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মানে একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় তো এর স্বভাব আপনার সত্যি জারি হিসেবে লেখা হয়ে যাবে আমল নামে আপনার ঠিক আছে যদি একটা কারুর উপকার করতে পারেন আপনি জীবনে এই ভিডিওর মারফত তো আপনাকে কী করতে হবে বড়ই গাছের পাতা যে টক জাতীয় কুল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বড়ই গাছের পাতা আপনাকে এগারো পিস ম্যানেজ করতে হবে অনলি ফর ইলেভেন তো বড়ই গাছের পাতা আপনাকে এগারো পিস আপনাকে ম্যানেজ করতে হবে এগারোটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন ওই পাতাতে যেন দাগ ছিঁড়া ছটকা না যেন না থাকে একদম ফ্রেশ পাতা এগারোটি বড়ই গাছের পাতা নেবেন যে কুল টক যাচ্ছে কুল আমরা যে খাই তো এগারো পিস পাতাকে মানে আমি বলতেছি বারবার বলতেছি পাতা যেন ছিঁড়া ফাটা কাটা যেন না হয় পাতা যেন ফ্রেশ হয় তো ফ্রেশ দেখে আপনি এগারোটি পাতা সংগ্রহ করবেন আর যখনই আপনি পাতা প্রথম পাতাটি যখন গাছে ভাঙতে যাবেন তখন বিসমিল্লাহ রহমান রহিম বলে পাতাটা ভাঙবেন একবার বিসমিল্লাহ রহমান রহিম বললেই হলো বলে একটা পাতা ভাঙলে এমনি করে এগারোটা পাতা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাতা ভেঙে নিয়ে আসবেন আসার পরে আপনি ওই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন জলে পরিষ্কার জলে ওই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কারণ মানে গাছে তো অনেক পাখি টাকিরা বসে থাকে তো ওই মানে পোকা বসে থাকে তো ওই পাতাগুলোকে আপনি এনে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে তো আপনি যখন এগুলো কমপ্লিট হয়ে গেল আর একটা বড়ো পাত্রে বা বড় হাঁড়িতে আপনি বেশি পরিমাণ যেন দু লিটার পরিমাণ জল আপনি একটা বড় পাত্রের মধ্যে বা হাঁড়ির মধ্যে পরিষ্কার হাঁড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হাঁড়ি ওই হাঁড়িটা যেন আইঠে না হয় বা ওই বাটিটা বা ওই পাত্রটা যেন আইঁঠে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে দু লিটার বা আড়াই লিটার জল আপনি পরিষ্কার জল সংগ্রহ করে রাখবেন ঢাকি ঠিক আছে এবারে আপনি মগরিফের নামাজ অদা করোনা পরে আপনি এই কাজটি করতে পারেন বা এসার নামাজের পরেও করতে পারে তো আপনি নামাজ পড়ে নিলেন পড়ে নেওয়ার পরে আপনি এগারোটিকে পাতা আপনার সামনে রাখবেন একটি পাতা হাতে উঠাবেন উঠিয়ে আপনি আউজ বিল্লাহিমিনয়দান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাতুল ফালাক পড়বেন আমি পড়ে শোনাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম কুল আউযু ফালাক মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকফ ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন হাসিদিন ইজা হাসাদ তো সুরা ফালাক হয়ে গেল তারপরে বিসমিল্লাহির রহিম বলে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খানাস আল্লাযী ওয়াজবিসু নাস মিলা নাস তো আপনি অউজ বিলাহী মানে শাহদান রাজিম বিসমিল্হ রাইমারি রহিম বলে সুরা ফালাক পড়ে বিসমিলহ রাইমানি রহিম বলে নাচ পড়বেন নাচ পড়ে হয়ে গেলে পাতাতে একটি ফু দিবেন এমনি করে বার পরে এগারোটি ফু মারবেন একটি পাতার উপরে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম একবার সুরা ফালাক তারপরে সুরা নাচ অউজ বিলাহী মানে শাইতে রাজিম বিসমিল্হ রায়মানি রহিম বলে সুরা ফালাক পরে নেওয়ার পরে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা নাস পড়ে হয়ে গেলে আপনি পাতায় একটা ফু দেবেন এইভাবে এগারো বার পরে এগারোটি পাতায় ফু তো একটা পাতা আপনার কমপ্লিট হল ওই পাতাটিকে ঢাকিয়ে রেখে দিবেন এমনি করে করে ওই এগারোটি পাতার উপরে এগারোবার প্রতিটা প্রতিটা পাতার উপরে এগারো বার করে সুরা ফালাক এবং নাচ পরে ফু মারতে হবে ব্যাপারটা বোঝাতে পারলাম প্রথম স্টেজে একটা পাতা নিলেন সুরা ফালাক নাচ একই সঙ্গে পড়ে পাতা একটি ফু আবার সুরা ফালাক নাচ পড়ে আবার পাতায় একটি ফু এমনি করে এগারো বার পরে এগারোটি ফু মারতে হবে এক একটি পাতার উপরে বুঝতে পেরেছেন তো এমনি করে এগারোটি পাতা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেল ওটাকে রাখবেন এখন এখনো ব্যাপারটা বুঝতে পেরেছি আমি মানে একটি পাতার উপরে অউজ বিলাহিমের সৈতন রজীব বিস্মিল্লহের রাইমারি রিম বলে সুরা ফালাক পড়ে নেওয়ার পরে বিস্মিলহের রাইমারি রহিম বলে সুরা নাস পড়বে নাস পড়ে পাতায় একটি ফু তবে একটি ফু হল দুটো সুরো দুটা সুরা পড়ে একটি ফু মারলাম এমনি করে এগারোটা বার মানে এগারো বার পাতায় ফু মারতে হবে সুরা ফালাক নাস একটা ফু সুরা ফালাক নাস একটা ফু সুরা ফালাক নাস। একটা ফু সুরা ফালাক নাস। একটা ফু এমনি করে এগারো বার এগারোটি ফু মারতে হবে পাতায় একটি পাতায় তো একটি পাতা কমপ্লিট হয়ে গেল আবার রেখে দিলেন আবার একটি পাতা আনলেন আবার অমনি করে আবার এগারোটি এগারো ধরে এগারোটি ফু মারলেন তো টোটাল এগারোটি পাতা কমপ্লিট হয়ে যাবার পরে ওই পাতাগুলিকে আপনি কি করবেন যদি গ্রাইন্ডার থাকে তো টোটাল এগারোটি পাতাকে আপনি ডাস্ট করে নেবেন বা সিল ডাটায় আপনি খেতে করে নেবেন ভালো করে তো পাতাগুলোকে যেন ভালো করে যেন ডাস্ট করে নিন পিসে নিবেন একদম পাতাগুলোকে কাউকে বলবেন পিষে দিবে তো ওই পাতাগুলো পিষে মানে ডাস্ট পুরো গুঁড়ো হয়ে যাবার পরে একদম ভালো করে মানে মশলা পাটা যেমন পিসা হয় ওমনি করে পিষে নেবেন যাতে গ্র্যান্ডার আছে গ্র্যান্ডার চালিয়ে নেবেন এগারোটি পাটা গ্র্যান্ডার চালিয়ে নেওয়ার পরে ওগুলোকে নিয়ে এসে ওই যে আপনি একটা পাত্রের মধ্যে জল ডেকেছেন ওই জলের মধ্যেগুলোকে ছেড়ে ভালো করে একটা চামচ দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে ঘুলিয়ে দিন জলে হয়ে গেল হয়ে যাবার পরে এটা যখন হয়ে গেল তখন পাত্রটা সামনে আনবে আনার পরে আপনাকে যে কাজটি করতে হবে সুরা জিনের চারায়ত পড়তে হবে সাতবার পরে সাতটি ফু ওই জলে মারতে হবে তো ঔজ বিলিমিনের শৈতন রাজিম বিসমিল্লা রহিমা রহিম কুলহুই লাইয়ানা ফারুমিলা জিন্নি ফাঁকা লুইনা শামিয়ানা কুরানা আজাবা ইয়াদ রুসদি ফমানা বিনুসি কবি বিনা হাদা ইন্না তালা যদ্দু রব্বিনা মতি বতালা বলাদা ইন্না কানা ইয়া কুলু সাপুনা লাই সাতা এই সাতা এই সাতাতা অবধি আপনাকে পড়তে হবে একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু এমনি করে সাতবার পরে সাতটি জলে ফু হয়ে যাওয়ার পরে আবার চামচের জলটাকে ভালো করে গুলে নেবেন নেওয়ার পরে ওই জলটিকে আপনি বড় বোতলে সবগুলোকে গড়িয়ে রেখে দিবেন তারপর দিন আপনি আর ওই ওই জল থেকে আপনি আরেকটা বোতলে কিছু পরিমাণ জল কোন ছাঁক নিতে ফিল্টার করে এক বোতল জল ওইখান থেকে গড়িয়ে ফিল্টার করে রেখে দেবেন কেন ওই জলটা আপনাকে খেতে হবে এগারো দিন আর যে বাকি জল থাকবে ওই জলে আপনি এগারো দিন চান করবেন ঠিক আছে ওই ওই জলটা যে থাকবে এগারো দিন চান করবেন আপনার জলের সাথে মিশিয়ে চান করবেন এগারো দিন এবং ওই জলটি ওটাকে ফিল্টার ছাঁকনিতে ফিল্টার করে নেবেন তাহলে পাতার গুঁড়োগুলো আসবে না আপনি ওই জলটা রেডি হয়ে যাওয়ার পরে আপনি ওই জলটাকে কিছু পর খাওয়ার জল এক বোতল আপনি ফিল্টার করে ছাঁকনিতে গড়িয়ে বোতলে ঢুকে রেখে দেবেন বন্ধ করে আর যে থাকবে ওটা থাকবে ওই জলে আপনি চান করবেন এগারো দিন আর ওই জলটা সারাদিন তিন টাইম খাবেন সকালে খালি পেটে সন্ধ্যায় খালি পেটে এবং রাত্রেও খেতে পারে তো এগারো দিন যদি আপনি এই আমলটি করেন মানে কি বলবো মানে জিন এবং জাদু আপনার বডি ছেড়ে দিতে বাধ্য হবে এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা আরেকটা নিয়ম বলে দিচ্ছি আপনি এটা ব্যবহার এগারো দিন ব্যবহার করার পরে আপনাকে মনে হচ্ছে যে হয়তো ফাইভ পারসেন্ট আপনার বডিতে থেকে গেছে কিছু জাদু বা জিন তাহলে এই আমলটি আবার একই সেম নিয়মে করে আপনি আবার ওটা করতে পারেন তাহলে পুরো ফিনিশ হয়ে যাবে আর যদি এগারো দিনে যদি পুরো খতম হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় আপনি ভালো হয়ে যান তাহলে আর করা দরকার নেই যদি আপনাকে মনে হচ্ছে যে না আমার বডির মধ্যে বা শরীরের মধ্যে ফাইভ পার্সেন্ট কিছু পরিমাণ আছে বা টেন পার্সেন্ট কিছু আছে তাহলে এই আমলটি আরেকবার করে ওই নিয়মে ব্যবহার করবেন দেখবেন আপনি পুরো সুস্থ হয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই আর সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা